যশোরের কেশবপুর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হলো দুদিনব্যাপী ডিজিটাল মেলা। এর উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। এ সময় তিনি বর্তমান সরকারের রূপকল্প ডিজিটাল কর্মসূচির আওতায় তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষার প্রসার ঘটিয়ে নতুন প্রজন্মকে মানব সম্পদে পরিণত করতে শিক্ষক অভিভাবক সহ সবার প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান HM আমির হোসেন ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা বক্তব্য রাখেন। মেলায় 20টি স্টলে ডিজিটাল কর্মসূচির অগ্রগতি তুলে ধরা হয়।